প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ফায়ার মাল্টি মিডিয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় থেকে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা এসএসসি এবং অষ্টম পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কিভাবে এখানে আবেদন করবেন এবং আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে, এসকল বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে 17/7/2023 খ্রিস্ট তারিখে। তো এখানে দেখছেন প্রথম যে পদটি আছে সেটি হচ্ছে নার্সিং সহকারী পদ। তো পদের সংখ্যা হচ্ছে একটি, বেতন স্কেল 9,000 টাকা, সর্বোচ্চ 21,800 টাকা। তো এই নার্সিং সহকারী পদে আবেদন করতে আপনার শিক্ষকতার যোগ্যতা হতে হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে নার্সিং বা প্যারামেডিকেল বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে। তো দ্বিতীয় যে পদটি আছে অফিস সহায়ক পদ, তো পদের সংখ্যা একটি, বেতন স্কেল 8,250 টাকা হতে 20,010 টাকা। তো এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস। জাস্ট আপনাকে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এই পদটাতে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনাকে যে সকল শর্তাবলী মেনে মানে মানতে হবে, তো প্রথম শর্ত হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো প্রিয় দর্শক, আমি আবারও বলছি যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। রংপুর জেলার বাইরে যারা আছেন তারা কিন্তু এই নিয়োগে আবেদন করতে পারবেন না। তারপর হচ্ছে নির্ধারিত আবেদন ফর্মটি পুলিশ সুপারের কার্যালয় রংপুর হতে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। নির্ধারিত আবেদন ফর্মটি কম্পিউটার কম্পোজ বা স্বহস্তে পূরণ করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে তারিখ সহ প্রার্থীকে স্বাক্ষর প্রদান করতে হবে। আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে, যেমন মেয়র, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট আকারের ছবি। এছাড়া তারা মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি নাতনি আছেন তাদের ক্ষেত্রে যে সকল তাদের মুক্তিযোদ্ধার কাগজপত্রগুলো কিন্তু সংযুক্ত করতে হবে। তো প্রার্থীকে এই যে আপনারা কোডটি দেখতে পাচ্ছেন, এই এই নম্বর কোডে কিন্তু 50 টাকা জমা দিয়ে চালানের মূল কপির দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে। নির্ভুল ঠিকানায় সাক্ষাৎকার পত্র ইস্যুর স্বার্থে আবেদন পত্রের সঙ্গে নিজের নাম ও ঠিকানা লিখিত, 10 টাকার ডাক টিকিট লাগানো, 10.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা যদি থাকে এবং বাম পাশে আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। প্রার্থীর বয়স 31/7/2023 খ্রিস্ট তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত কিন্তু স্বীকৃতিযোগ্য করা হয়েছে। দরখাস্ত পুলিশ সুপার রংপুরকে সম্বোধন করে লিখতে হবে। তো আপনারা এখানে আবেদন করতে পারবেন আগামী 24/8/2023 খ্রিস্ট মধ্যে আবেদনপত্র ডাকযোগে এ অফিসে পৌঁছাতে হবে। সরাসরি এ অফিসে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ভুল তথ্য সম্বলিত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সমূহ বাতিল বলে গণ্য করা হবে। তো এখানে আরো বেশ কিছু শর্ত দিতে আছে, আপনারা সেগুলো একটু পড়ে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের নিয়োগ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।